পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে তড়ি ঘড়ি সরিয়ে ফেলা হলো জেলা শাসক চত্বরে থাকা অস্থায়ী দোকানঘর। সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্যের আমলা পুলিশদের। পাশাপাশি পৌর নগর উন্নয়ন দপ্তরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সমস্ত পৌর নিগমের মেয়র, সমস্ত দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, জেলা শাসক ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ভূমি দপ্তরের কর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন, কীভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, পুলিশ কেন বিষয়টি দেখছে না, সেই প্রশ্ন বৈঠকে তোলা হয়েছে বলেই খবর। এরপর শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা দেখা গেল সকাল হতেই জেলা শাসকের দপ্তরের পাশাপাশি সমস্ত অস্থায়ী দোকান যারা রয়েছিল সেগুলো সরিয়ে নিচ্ছেন দোকানদার নিজেরাই। অস্থায়ী দোকানদাররা জানান, তারা প্রায় 3.5 বছর ধরে জেলা শাসক দপ্তরের পাশে অস্থায়ী দোকান করে জীবিকা নির্বাহ করেছিলেন। আমরা একটু খেলা নিয়ে এখানে দোকানে ব্যবসা করতেছি। এবার ব্যবসা আর 3 বছর হয়ে গেল, আর মিডল একবার ভেঙেছিল। এবার ডিএম স্যার বলেছে যে তোমরা ব্যবসা করো, এখানে ছাউনি করা যাবে নিখো, খেলা নিয়ে এসো, রোজ আসো, রোজ চলে যাও, আর বেশি মানে টাইমের মধ্যে তোমরা অফিস টাইমের মধ্যে ব্যবসা করা হবে। এবার আমরা কি করি, এবার এটা পরশুদিন ভাঙতে বলেছে বলছে, কালকে বলতেছে, এবার বলে তোমরা অ্যানাউন্স করে দিয়ে গেছে যে রাত্রের মধ্যে ভাঙো। এবার কালকে রাত্রে আমরা বৃষ্টি হওয়ার জন্য ভাঙতে পারিনি, আজকে সকাল থেকে ভাঙা আরম্ভ করছি। এবার আমরা ডিএম স্যারের কাছে গেছিলাম, ডিএম স্যারের সাথে যাওয়া দেখা হয়নি। আমরা ওই এডিএমের সঙ্গে দেখা হচ্ছিল নাকি, হ্যাঁ, তা পিএম এর সঙ্গে বলতেছে যে তোমরা, তোমাদেরকে না বলিনি, তোমরা ব্যবসা করো, যে রোজ খেলা নিয়ে আসো, খেলা নিয়ে চলে যাও। এবার আমাদের একটা আপত্তি, আমরা খেলা নিয়ে আসবো যাবো, এই যে রোদ বৃষ্টির জন্য একটু যেন পেপারটা মানে উপরে একটু পেপার ছাউনি ছাউনি বলতে ছাউনির ব্যবস্থা হলে খুব ভালো হয়, কেন অফিস স্যাররা খেতে আসে, তাদেরই প্রবলেম হবে, নিজেরাই দাঁড়াবে অফিস স্যাররা খেতে আসে, তাদেরই প্রবলেম। এই বৃষ্টি এলে বা এই যে রোদরু রোদরু হলে তো আমাদের খুব অসুবিধা হয়, বা যারা স্যারটা খেতে আসে তাদেরও অসুবিধা হয়। গরমটা কিরকম পড়ছে? আমার নাম শান্তনা মাইতি, বাড়ি এই গণপতিনগর, আমাদের চা দেবো। আমাদের হচ্ছে বলছে আমরা আমাদের এখানে জায়গা গিয়েছে, সরকার জায়গা নিয়েছে। এবার করোনা ভাইরাসে আমরা স্বামীরা সব বাইরে কাজ করতো, এই ভাইরাসের জন্য এখানে বাড়িতে এসে ডিএম, আমাদেরকে ডিএমের সামনে বাড়ি একটু মানে পাশাপাশি বাড়ি, এবার আমরা একটু খেলা নিয়ে এখানে দোকানে ব্যবসা করতেছি। এবার ব্যবসা আর 3 বছর হয়ে গেল, আর মিডল একবার ভেঙেছিল। এবার ডিএম স্যার বলেছে যে তোমরা ব্যবসা করো, এখানে ছাউনি করা যাবে নিখো, খেলা নিয়ে এসো, রোজ চলে যাও, আর বেশি মানে টাইমের মধ্যে তোমরা অফিস টাইমের মধ্যে ব্যবসা করা হবে। এবার আমরা কি করি, এবার এটা পরশুদিন ভাঙতে বলেছে বলছে কালকে বলতেছে, এবার বলে তোমরা অ্যানাউন্স করে দিয়ে গেছে যে রাত্রের মধ্যে ভাঙো। এবার কালকে রাত্রে আমরা বৃষ্টি হওয়ার জন্য ভাঙতে পারিনি, আজকে সকাল থেকে ভাঙা আরম্ভ করছি। এবার আমরা ডিএম স্যারের কাছে গেছিলাম, ডিএম স্যারের সাথে যাওয়া দেখা হয়নি। আমরা ওই এডিএমের সঙ্গে দেখা হচ্ছিল নাকি, হ্যাঁ, তা পিএম এর সঙ্গে বলতেছে যে তোমরা, তোমাদেরকে না বলিনি, তোমরা ব্যবসা করো, যে রোজ খেলা নিয়ে আসো, খেলা নিয়ে চলে যাও। এবার আমাদের একটা আপত্তি, আমরা খেলা নিয়ে আসবো যাবো, এই যে রোদ বৃষ্টির জন্য একটু যেন পেপার
সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে যারা ব্যবসা করছিল তাদেরকে একটা সরিয়ে দেওয়ার যে নির্দেশ এবং দেখলাম সেটা সরেই যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? না, এটা যেটা আপনারা বলছেন ওই আমাদের নিমতৌড়ির যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে এখানে অনেকে মানে গত কিছুদিন ধরে ওই কিছু স্ট্রাকচার করে, বাসের স্ট্রাকচার করে এরা দোকান টোকান করে সরকারি জায়গার ওপর বসেছিল। এটা তো পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে, এখানে সব অফিস আছে। তো সুতরাং ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা এখান থেকে সরে যান, তো অ্যাকর্ডিংলি ওরা ওদের সমস্ত যা দোকানপাট আছে ওরা নিজেরাই নিজেদের থেকে সরিয়ে নিচ্ছে। হ্যাঁ, যদি কোনো জায়গায় আনঅথরাইজড এনক্রোচমেন্ট থাকে সেগুলোকে আমরা, যেগুলো আমাদের ডিউ প্রসেস অফ ল আছে, সেই ডিউ প্রসেস অফ ল এ সেগুলো আমরা সরাবো। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।